সাধারণ জ্ঞানটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিমান বাহিনীতে বিমান সেনা পদে 2023 সালে যারা 52তম এন্ট্রিতে পরীক্ষা দিতে যাবা, বিমান বাহিনীতে তুমি আইকিউ পরীক্ষা যে 100 নম্বরের কোশ্চেন থেকে ওখানে সাধারণ জ্ঞান প্রশ্ন পাবা, আবার কোন কোন ট্রেডে 50 নম্বরের জন্য ইন্ডিভিজুয়ালি বা পৃথকভাবে শুধু সাধারণ জ্ঞানেরই পরীক্ষা হবে। সো বিমান বাহিনীতে চান্স পেতে চাইলে সাধারণ জ্ঞানে ভালো করার কোনো বিকল্প নাই, ঠিক আছে? তো আজকের এই মডেল টেস্টে দেখো আমরা কয়েকটা সাধারণ জ্ঞানের পরীক্ষা তোমাদেরকে দিলাম, প্রশ্ন দিলাম, এমসিকিউ আকারে শুধুমাত্র পরীক্ষাগুলো আসবে, ঠিক আছে? কি বিমান বাহিনীতে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো এমসিকিউ আকারে আসবে। আমাদের প্রথম প্রশ্নটা দেখো, বিমান বাহিনী প্রধানের নাম কি? এয়ার চিফ মার্শাল আব্দুল হান্নান, তাড়াতাড়ি লিখতে হবে, ঠিক আছে? এয়ার চিফ মার্শাল আব্দুল শেখ আব্দুল হান্নান, এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, লিখছো? লিখছো, ওকে। বিমান বাহিনীর প্রতীক কি? বিমান বাহিনীর প্রতীক উড়ন্ত ঈগলের উপরে জাতীয় ফুল শাপলা, উড়ন্ত ঈগলের উপরে জাতীয় ফুল শাপলা, উড়ন্ত ঈগলের উপরে জাতীয় ফুল শাপলা, লিখছো? ওকে। বিমান বাহিনীর সদর দপ্তর কোথায়? ঢাকা তেজগাঁও। বিমান বাহিনীর সদর দপ্তর ঢাকা তেজগাঁও। বাবা লেখো, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লিখে ফেলো, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বেশ কয়েকটা কমনও আসতে পারে, ঠিক আছে? বাংলাদেশের পূর্ব নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। কি নাম ছিল? পূর্ব পাকিস্তান। কি নাম ছিল? পূর্ব পাকিস্তান। মিগ-29 কি? বাংলাদেশ বিমান বাহিনীর মিগ-29 হচ্ছিল একটি যুদ্ধ বিমান, কি? একটি যুদ্ধ বিমান, ঠিক আছে? 6 নাম্বার, বিমান বাহিনীর অফিসারদের ট্রেনিং সেন্টার কোথায়? যশোরে। যশোরে, যশোরে, ঠিক আছে? যশোরে কারো বাসা আছে নাকি? যশোরে এই ব্যাসে যশোরে কেউ নাই আর কি, না? ওকে। 7 নাম্বার, মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনীর কোন দুটি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছিল? বিএনএস পদ্মা এবং পলাশ। বিএনএস পদ্মা এবং পলাশ, বিএনএস পদ্মা এবং পলাশ, লেখো, তাতেই লেখো, বিএনএস পদ্মা এবং পলাশ, লিখছো? 8 নাম্বার, বাংলাদেশ বিমান বাহিনীর সর্বোচ্চ পদ কি? কি হবে? এয়ার চিফ মার্শাল। কি হবে? এয়ার চিফ মার্শাল, এয়ার চিফ মার্শাল, এয়ার চিফ মার্শাল, লেখো, তাতেই লেখো, এয়ার চিফ মার্শাল। 9 নাম্বার, 9 নাম্বার, বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা ইংরেজিতে কি বলে? এয়ারম্যান। কি বলে? এয়ারম্যান, ঠিক আছে? 10 নাম্বার, বিমান বাহিনীর সুপ্রিম কমান্ডারের নাম কি? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি, বর্তমানে রাষ্ট্রপতি কে? শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, ঠিক আছে? আচ্ছা, বিমান বাহিনীর সুপ্রিম কমান্ডার মহামান্য রাষ্ট্রপতি, যদি তার নাম জানতে চাই তাহলে কি হবে? মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, ঠিক আছে? 12 নম্বর, শিখা অনির্বাণ কোথায় অবস্থিত? ঢাকা সেনানিবাসে। শিখা অনির্বাণ কোথায় অবস্থিত? ঢাকা সেনানিবাসে, ঠিক আছে? বিমান বাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠের নাম কি? বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ঠিক আছে? 13 নম্বর, 12 নম্বর তো বললাম, ঢাকা সেনানিবাসে, ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ। 13 নম্বর, সামরিক বাহিনীর প্রধান কে? রাষ্ট্রপতি। সামরিক বাহিনীর প্রধান রাষ্ট্রপতি, লিখছো? অনেকে পাচ্ছ, সহজ তো? সহজ না? এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু বেশি বেশি করে পড়তে হবে, এবং আরো কিছু প্রশ্ন আছে তোমাদেরকে সাধারণ জ্ঞানের আমি শিট দেবো, ওখানে 1500টা কোশ্চিন থাকবে, 1500টা পড়তে পারলে তুমি যে কোনো বাহিনীতে ইনশাল্লাহ ভালো করতে পারবা। শুধু যে কোনো বাহিনী না, যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে ভালো করা সম্ভব আর কি, ঠিক আছে? আচ্ছা, 14 নাম্বার, প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি বাংলাদেশের? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী কি হবে? শেখ হাসিনা, ঠিক আছে? ওকে, এবারে লেখো 15 নাম্বার, মুক্তিযুদ্ধে মোট কয়টি সেক্টর ছিল? 11টি। কয়টি সেক্টর ছিল? 11টি। 16 নাম্বার, কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। 17 নাম্বার, আজ বাংলার কি মাস? ভাদ্র। না না, পত্রিকায় দেখো, ভাদ্র, ভাদ্র মাস, ভাদ্র মাসের শেষের দিকে একদম, তাই না? হ্যাঁ, আজকের পত্রিকাটা দেখলেই বুঝতে পারবা, পত্রিকা নেওয়া হয় একাডেমিতে পত্রিকা পড়ার জন্য, অনেকে তো পত্রিকা পড়ই না, খালি গেম খেলো ফোনে, ঘুরে বেড়াও, গান শুনো, লাভ আছে? এখানে পত্রিকা নেওয়া হয়, পত্রিকাটা পড়বো অবসর সময়, শুয়ে শুয়ে পড়লে তো দুইটা জিনিস জানা যায়, সাধারণ জ্ঞান বৃদ্ধি পাবে, দেশ বিদেশ সম্পর্কে খবর জানা যাবে, বুঝে গেছে কি? আচ্ছা, এরপরে দেখো 18 নম্বর, বিশ্ব নারী দিবস কবে? 8ই মার্চ। বিশ্ব নারী দিবস 8ই মার্চ। 19 নম্বর, ইন্দোনেশিয়ার রাজধানী কি? জাকার্তা। দেশ রাজধানী মুদ্রা নাম থেকে প্রতিবারে বিমান বাহিনীতে প্রশ্ন আসে, দেশ রাজধানী মুদ্রা থেকে, বুঝে গেছে কি? দেশ রাজধানী এবং মুদ্রার নাম থেকে প্রতি বছরই বিমান বাহিনীর আইকিউ এবং সাধারণ জ্ঞানে
প্রশ্ন আসবে, বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে 20 নম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 14ই ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 14ই ডিসেম্বর। 21 নম্বর, মুক্তিযুদ্ধে কয়জনকে বীর উত্তম খেতাব দেওয়া হয়? মুক্তিযুদ্ধে কয়জনকে বীর বিক্রম 175 জন, বীর বিক্রম 175 জন, বীর বিক্রম কয়জন? 22 নম্বর, বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান কে? আবার বলি, বাংলার আকাশ, বাংলার আকাশ। আচ্ছা, এরপরে 23 নম্বর, দেখো বিমান বাহিনীর লোগোতে কয়টি ইগল আছে? কয়টি ইগল আছে দেখো তো? 4টি ইগল আছে, যে পিছনে দেখো কয়টা আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওখানে 4টা স্টার আছে, 4টা আবার দিও না, ইগল একটা আছে, বুঝতে পারছো? যদি বলে স্টার কয়টা বা তারা কয়টি, তখন হবে 4টি, ইগল কয়টি হবে? 1টি, বুঝতে পারছি? 24 নম্বর, ফুটবলে জাদুকর কাকে বলা হয়? ব্রাজিলের কালামানিক পেলেকে, ঠিক আছে কি? ব্রাজিলের সাপোর্টার কারা? ব্রাজিলের, আচ্ছা আমিও ব্রাজিলের সাপোর্টার, ঠিক আছে কি? আচ্ছা, আর্জেন্টিনা কয়জন? আর্জেন্টিনা, আর্জেন্টিনা অনেকে, হ্যাঁ, জার্মানি, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, বস। আর বাংলাদেশের সাপোর্টার কয়জন? বাংলাদেশ ফুটবলের সাপোর্টার, হ্যাঁ, বাংলাদেশের তো সাপোর্টার হবেই, তাই না? ঠিক আছে, ওকে, দেখ। এরপরে লেখো 25 নম্বর, সাজেক ভ্যালি কোথায় অবস্থিত? রাঙ্গামাটি। সাজেক ভ্যালি কোথায় অবস্থিত? গুড। 2023 সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে? ইন্ডিয়াতে হবে বা ভারতে হবে, ঠিক আছে, লিখছো? আচ্ছা, এরপরে লেখো 27 নম্বর, বাংলাদেশে কয়টি সাবমেরিন রয়েছে? দুটি, নবযাত্রা এবং জয়যাত্রা, নবযাত্রা এবং জয়যাত্রা। আচ্ছা, 28 নম্বর, সাদা হাতির দেশ বলা হয় কাকে? থাইল্যান্ডকে। কাকে বলা হয়? থাইল্যান্ডকে বলা হয়। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় বা কোনটি? কি, কক্সবাজার। গেছিলে কি ওই সমুদ্র সৈকতে? হ্যাঁ, আচ্ছা, গুড। এরপরে ঢাকার পূর্ব নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর। তাহলে এই যে আজকে 30টা তোমার বিমান বাহিনীর জন্য সাধন জ্ঞানের প্রশ্ন ছিল, খুবই সহজ, পড়ে গেলে সহজ লাগবে, পড়ে না গেলে অনেক কঠিন লাগবে, ঠিক আছে কি? যারা অনলাইনে দেখছো বা যারা শুনবা অনলাইনে, ভালোভাবে এইভাবে প্রিপারেশনটা নিয়ে যেতে হবে, কারণ সাধারণ জ্ঞানের, সাধারণ জ্ঞানের অনেক টপিকস নিয়েই কিন্তু প্রশ্ন হবে, বুঝতে পারছে কি? অনেকগুলো টপিকস নিয়ে সাধারণ জ্ঞানে প্রশ্ন আসবে। কিছু টপিকসের কথা আমি বলে দিই, পড়লে পড়তে পারলে তোমাদের জন্য ভালো হবে। সেটি হচ্ছে হলো মুক্তিযুদ্ধের বিষয়ের উপরে প্রশ্ন আসবে, দেশ রাজধানী মুদ্রা, বিভিন্ন কবির জন্মসাল, মৃত্যুসাল, কোন কবি কোথায় জন্মগ্রহণ করছে, ঠিক আছে কি? আচ্ছা, বিভিন্ন জেলার পূর্ব নাম, ঠিক আছে, তারপর চলমান ঘটনাবলীর বিষয়, আন্তর্জাতিক চলমান বিষয়, এরপরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরিচালক বা মহাসচিব বা প্রধানের নাম, ঠিক আছে, যেমন জাতিসংঘের প্রধানের নাম, মহাসচিবের নাম কি, ঠিক আছে, এরপরে বাংলাদেশের সামরিক বাহিনীর বিভিন্ন তথ্যগুলোর উপরে সাধারণ জ্ঞান প্রশ্ন আসতে পারে, বুঝাতে পারছে কি? এরপরে হচ্ছিল তোমার খেলাধুলা বিষয়ের উপরে প্রশ্ন আসতে পারে, সেটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, বুঝাতে পারলাম? এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। আর সাধারণ জ্ঞানে ভালো করতে চাইলে অবশ্যই প্রতিদিন পেপার পড়ার অভ্যাস করবা, পেপার পড়ার অভ্যাস করতে পারলে আমাদের আউট নলেজ বৃদ্ধি পাবে, ঠিক আছে? তুমি শুধু এখনকার চাকরির পরীক্ষার ক্ষেত্রেই নয়, তুমি আগামীতে যখন অন্যান্য সরকারি চাকরির জন্য যাবা বা বেসরকারি চাকরির জন্য যাবা, সেখানেও তো সাধারণ জ্ঞান প্রস্তুত থাকবে, তোমার এই প্রস্তুতিটা সারা জীবনের কাজে লাগবে, কাজে লাগবে না? তো যাই হোক, সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ আগামী নতুন টিউটোরিয়ালে আবার দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।